Hey guys, what's up? আমি বিদ্যা সর্বনাশ নাবির ফিটনেস। ফার্স্ট অফ অল আই ভেরি সরি এতদিন লেট ভিডিও আপলোড করার জন্য। এই লেট আপলোডের ভিডিওটার রিজনটা অন্য একদিন কোনো একটা ভিডিওতে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আই ভেরি গুড মর্নিং, এখন বাজেছে সকাল 11:30 অ্যান্ড আমি আজকে উঠেছি হচ্ছে 11:00। সবাই একটা হাততালি দিয়ে দিন আমার জন্য। থ্যাংক ইউ, আর হাততালি দিতে হবে না। নিকল লাউড়ে পহলি ফুরসত মে মিউজিক গজব বেজতি হ্যাঁ। যাই হোক, আজকে আমি আমার একটা ব্লগ পোস্ট করব, যেটা হচ্ছে আজ আমি ফার্স্ট টাইম কলেজে যাব, আমার ফার্স্ট টাইম কলেজ যাওয়ার এক্সপিরিয়েন্স, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এ হে রহা নহীঁ জাতা তড়প হি এসি হ্যায় না। ফার্স্ট টাইম কলেজ, বুঝতেই পারছেন একটা এক্সাইটমেন্ট তো সবার মধ্যেই থাকে, কেমন হতে চলেছে ব্যাপারগুলো সমস্ত কিছু একটা। তো আপনাদের সাথে সেটাই আজকে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন অ্যান্ড চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড প্লিজ একটা লাইকও করে দেবেন যদি ভালো লাগে তো। অ্যান্ড কন্টিনিউ করুন আমার সাথে ভিডিওটা, অ্যান্ড আমি কলেজে যাই, বেরাই, তারপর আপনাদের সাথে আবার কন্টিনিউ করছি আমি। সো একদম রেডি ফেডি হয়ে চলে এসেছি, আপাতত আছি আমাদের বাড়ির কাছে স্টেশন ডুমকে স্টেশনে, এখান থেকে যাবো হচ্ছে বালিগঞ্জে নেবে আপনাদের সাথে আবার কন্টিনিউ করছি। ফাইনালি ডেস্টিনেশনে পৌঁছে গেছি, আপাতত বালিগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে আছি, আমার বন্ধুরা আসছে পিছনে সব। এখান থেকে যাব হচ্ছে কলেজে, আপনাদের পুরোটা দেখাবো, ঠিক আছে? তো এই হচ্ছে আজকে আমার লুক ফার্স্ট ডে কলেজের। তো কেমন লাগছে অবভিয়াসলি কমেন্টে জানাবেন। জিন্দগি হো তো এসি হো, জিন্দা তো ঝাঁট কে বাল ভি। সো আপাতত হেঁটে যাওয়া হচ্ছে কলেজের দিকে। ভাঙা পাঁচিল বলে আমাদের এখানে জায়গা আছে, ওটা দিয়ে নামা হয়েছে, তো ওখান দিয়ে যাওয়া হচ্ছে কলেজের দিকে। এটাই 5 মিনিটের মতো লাগবে আর কি। তো কলেজের সামনে গিয়ে আপনাদের সাথে আবার দেখা করছি। अबे ओ दिवाली की फुलझड़ी जला डालूंगा अभी। गजब बेइज्जती है। सो আমাদের কলেজ কমপ্লিট, এখন আমরা যাচ্ছি লেকের দিকে। তো পিছনে সব বন্ধুরা আছে। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। কই বাত নেই, হাম তো চুতিয়ে হ্যায়, দুবারা ট্রাই করেঙ্গে, অর কা ভেজ চোর কি কাম হাম পে। পিছনে সব বন্ধুরা আছে, তো যাওয়া হচ্ছে লেকের দিকে। যাওয়া যাক লেকে, একটু আড্ডা ফাড্ডা মারা হবে, দেন ওখান থেকে ট্রেন আছে, বোধহয় 6:30 সময় করে ট্রেনটা আছে, ঠিক আছে? তো ওখান থেকে বাড়ি যাবো, তারপরে লেকে গিয়ে আপনার সাথে কন্টিনিউ করছি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। দাঁড়িয়ে আছে কি সেই গলিতে ঢুকতে গিয়ে
আমার দাঁড়িয়ে আছে কি ভয়ের খাড়াতে হয়ে গেলাম পাঠা বলি ভয়ের খাড়াতে হয়ে গেলাম পাঠা বলি তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি তো আপাতত লেকের স্টেশনে চলে এসেছি অ্যান্ড ট্রেন আসছে আমাদের এখন 5:12 ট্রেনটা আছে তো স্টেশনে চলেছি দেখতে পাচ্ছি অন্ধকার ফন্ধকার হয়ে গেছে শীতকাল পড়ে তো যেতে কিছুক্ষণ সময় লাগবে আধ ঘন্টার মতো তারপরে যাবো স্টেশনে অ্যান্ড আমার সব ফ্রেন্ডরা এখানে বসে আছে সবাই এখানে আছে সবাই এর সাথে যাওয়া হবে ব্লগটা এখানেই এন্ড করছি কাল রাতে অনেক লেট হয়ে গেছিলো বাড়ি ফিরতে কালকে ট্রেন থেকে নেওয়ার পর একটা বন্ধুর বাড়িতে গেছিলাম তো ওখানে গিয়ে কন্টিনিউ করা সম্ভব হয়নি তো একদম রাত হয়ে গেছিলো তো ভিডিওতে কিছু বোঝা যাচ্ছিলো না তো কালকে রাতে আর করিনি আর সকালবেলায় ঘুম টুম থেকে উঠে একদম ফ্রেশ ট্রেশ হয়ে খাবার দাবার খেয়ে আপনাদের সাথে আবার এলাম একটাই কথা বলবো জানি ভিডিওতে অনেক ভুল ত্রুটি আছে এটা আমার সেকেন্ড টাইম ব্লগ তো একটু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন হয়তো অতটাও প্রফেশনালভাবে ভিডিওটা করতে পারিনি তবু যেটুকু করেছি নিজের মতো করে একটু মানিয়ে গুছিয়ে নেবেন প্লিজ অ্যান্ড যদি ভিডিওটা ভালো হয়ে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যান্ড প্লিজ একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে আপনাদের অ্যান্ড প্লিজ ভিডিওটা পারলে একটা শেয়ার করে দেবেন অ্যান্ড অলওয়েজ অলওয়েজ আপনাদেরকে তো ভালোবাসি লাভ ইউ অল ওরা বড় হবে চড়বে গাড়ি আর আমি কাটবো ঘাস লা 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 লা